রংপুরে চামড়া কেনাবেচার জন্য হাজিপাড়া চামড়াপট্টি বিখ্যাত। প্রতি বছর কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করেন এখানকার ক্রেতা বিক্রেতারা। তবে এবছর চিত্র ভিন্ন। চামড়া কেনার ব্যাপারে ব্যবসায়ীদের তেমন আগ্রহ নেই। বেশিরভাগ ব্যবসায়ী গুদাম বন্ধ রেখেছেন। চামড়া কেনাবেচার এই এলাকাতে এখন শুনশান নিরাপত্তা বিরাজ করছে। চামড়ার মনে করেন দুই বছর তিন বছর থেকে এখানে অবস্থা এমন খারাপ যে বকরির চামড়া মনে করো 10 টাকা 15 টাকা 20 টাকা এই ধরনের কেনারও লোক পাচ্ছি না আমরা। আবার গরুর চামড়া 600-700 টাকা, ভালো চামড়া, খারাপ চামড়া আপনার 100-150-200 টাকা। আরে চামড়ার মাল, চামড়া শিল্প, চামড়া যখন ঢাকায় মাল নিয়ে যায় ওই মালটা ওরা বাকি নেয়। বাকি নেওয়ার পরে বছর কা বছর ধরে যায়, তারপরে ওরা টাকা দেয় না, তারপরে সরকার ওদেরকে টাকা দিচ্ছে। আর আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছি আমাদের যদি কিছু কিছু করে সারা বাংলাদেশের লোন দিত তাহলে হয়তো আমরা বাঁচিয়ে দিতাম। আর সবচেয়ে বড় কথা আমাদের যে পাওনা দাওনাগুলো না আছে ট্রেনারির মধ্যে বা আমরা ব্যাপারীর কাছে যারা পাবো তারা সঠিকভাবে যদি টাকা আমাদেরকে দেয় তাহলে হয়তো আমরাও প্রস্তুতি নেব ভালোভাবে সুন্দরভাবে চামড়া ক্রয় করার জন্যে। অনেক 20-25টা গুদাম ছিল, গুদাম এখন নাই। এখন আমরা কাজ করি খাই, আমার গুদামও নাই, আমার ব্যবসা নাই, আমরা কাজ করতে পারি। আগে 1,000-1,500-2,000 টাকা কামাই করতাম, এখন তো 200 টাকা কামাই করার খুব রিস্ক। চামড়ার দাম কমে গেছে তো আমরা কী করি খাই চামড়াপট্টির লোক। এখন চামড়া আগে ছিল গরুর চামড়া 2,000-1,500-2,000 টাকা এখন লাগছে 400-500 টাকা, বকরির চামড়া ছিল 200-250 টাকা এখন চামড়া, বকরির চামড়া 10-20-50 টাকা। চামড়া শিল্পে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা না থাকায় হাতে গোনা ট্যানারি মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে ব্যবসায়ীরা। বর্তমানে পশুর চামড়া ন্যায্য দামে বিক্রি করতে না পেরে অনেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ফলে আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া কেনাকে সামনে রেখে চামড়াপট্টিতে তেমন কোনো কর্মচাঞ্চল্য নেই। দিন দিন গুদাম বন্ধের সঙ্গে চামড়া বিমুখ ব্যবসায়ীর সংখ্যাও বেড়েছে। আগের মতো চামড়া ব্যবসার রমরমা দিন না থাকায় এখন সমিতি বিলুপ্ত প্রায়। সরকার ঈদ আইলে সরকার চামড়া প্রতি নজর দেয়, ঈদ বাইলে আর নজর দেয় না। এই বড় বড় ট্যানারি এলাকায় লোন দেয়, আমাদের ছোটোখাটো দুটি ব্যবসাতেও কিন্তু লোন দিত, আমাদের জন্য খুব ভালো হইতো। আমাদের এখানে প্রায় চামড়াপট্টিতে প্রায় 150-200 ঘর ছিল, শুধু চামড়া আড়ত ছিল। এই আড়তগুলো ট্রেনারি এলাকা না আসার কারণে আড়তগুলো উঠে গেছে। এখন মানে এমন পরিস্থিতি যে আমাদের এখানে শুধু 2টা-1টা ঘর আছে। চামড়া ব্যবসা ছেড়ে অনেকেই গড়ে তুলেছেন অটো বাইক ও রিক্সার দোকান। এ কারণে চামড়াপট্টি এখন অটোপট্টিতে পরিণত হয়েছে। আমরা অনেক চামড়া অনেক জায়গায় বাকি দিছি, টাকা পয়সা পাই না, এই কারণে এখানে চামড়ার ব্যবসা সব বাতিল হয়ে গেছে, চামড়া এখন কেউ কিনতেছে না। হ্যাঁ, এখন আমরা অটোর ব্যবসা করতেছি বেশ কিছু দোকানদার।